তো মনোযোগ দাও শুনন আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক আমন্ত্রণ করছি আমার আরেকটি ভিডিওতে তো ঈদের ছুটিতে সবাই বাড়িতে যায় আমরাও এসেছিলাম বাড়িতে প্রতি ঈদে আমরা আত্মীয়-স্বজনরা সবাই একসাথে হই আমরা ভাইয়েরা সবাই একসাথে হই মাছ গোস্ত এই সব খাবার তো খাওয়াই হয় সব সময় চিন্তা করলাম এবার ঈদে বাড়িতে এসে একটু ভিন্ন রকম কিছু করব এটা আমার আগে থেকে প্ল্যান ছিল ভাবলাম কি করা যায় ফেসবুক একটা পেজ পেলাম মাছের হাট দেখলাম তারা সামুদ্রিক মাছ তারা হোম ডেলিভারি করে তারপর আমি সেখান থেকে কিছু মাছ অর্ডার করলাম অর্ডার করার পর আমার বাসায় তারা এই মাছ পৌঁছে দিয়েছে তো চলুন দেখি এখানে কি কি মাছ আছে আপনাদেরকে খুলে দেখাই এত কষ্ট করে বক্তব্য রাখোনা লাগে আমরা করে অনেক ধন্যবাদ এখন মনে করেন এটা খরণ লাগবে খোলার তদ্বির চলতেছে দেখেন না আমার দুলা ভাই আরেক ভাই কেমনে ফোসাইত আছে এ দেখেন কি ফোস দিতে আছে এখন দেহার লাগে তো মনে করেন যে পাগল রয়েছে সবাই উঠতে ফেরা লাগছে মাছ দেখবো আমারও দেখতাম খুব মন যেতেছে অর্ডার দাম আসানছি কি মনে হয় আপনারাও দেখতেন সেটা ছেলেটা আমি বুঝতাছি অনেক চেষ্টা প্রচেষ্টার পরে মনে করেন যে এই যে বাক্সটা খুলতাম পারছি আমরা এমন আপনার মাছ দেখামো আর সাজ্যের বিষয় কি জানেন গত রাইতে চট্টগ্রাম থেকে মাছগুলা মাছ হেরাই এমন সুন্দর করে প্যাকিং করে দিছে আমাদের নরসিং দিয়ে আইছে কিন্তু এই মাছ কি সুন্দর রয়েছে মাছগুলা একদম তাজা রইছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর করে প্যাকিং করে দেওয়ার জন্য আর বরফও দেয় নাই কি সুন্দর এই যে দেখেন রূপচান্দা মাছ এই রূপ সাদা মাছ যদি আপনি হোটেল গিয়া জিগান দাম কত দাম হলে মনে করেন যে মাথাটা নষ্ট হয়ে জায়গা এই সেই রূপ সাদা মাছ কি সুন্দর যে এখন যে মাছটা দেখামো আপনি করে এই মাছের নাম হইতেছে গিয়া নারিকেলি মাছ ছোট ছোট মাছ মনে করেন যে ফ্রাই করে খাইলে সেই মজা লাগে আস্তে আস্তে ফ্রাই করে খাইলে এই মাছটা হাতের মধ্যে লই আমি খালি কইছিলাম এই যে এই মাছটা ফ্রাই করে খাইলে অনেক মজা লাগে পরে সবাই মনে করেন যে একটা করে হাত লই লইতাছে আমার দুলা ভাই না হাত লইয়া আমার দুলা ভাই কয় এই মাছটা মনে করা যায় একটা কাড়া দিয়া খাইলে কি যে মজা লাগবো এখন আপনা করে যে মাছটা দেখামো এই মাছের নাম হইতেছে একটু টুনা মাছ যারা কক্সবাজার গেছেন তারা এই মাছটা ভালো করে চিনেন এই মাছের ফ্রাই অনেক মজা লাগে এই যে দেখেন মাছটা খুব বড় একটা মাছ এটা আরেকটা মাছ আছে এটা একটু পরে দেখামো এখন এখন আপনা করে নতুন আরেকটা মাছ দেখাইতেছি যারা কক্সবাজার গেছেন তারা ভালো করে চিনবেন হুটকি দোয়ানের মধ্যে গেলে দেখবেন যে খালি লম্বা লম্বা এমন হুটকি রাঙ্গাই থিয়ে দিছে এই এই মাছের হুটকি ওই টাঙ্গাই থা দেয় এই মাছের নাম হইতেছে গিয়া চুরি মাছ লাম্বা তো জাগালো না এই লাগে বাইগা দিছে এই যে দেখেন আরেকটা টোনা মাছ এই মাছটি বাজ্জা খাইতে যেই মজা আপনারা সুন্দর করে মজা করে বিদে কালাইতে কিন্তু আমার প্রত্যেকটা মাছ মনগণ যায় বাইরে কইরা কইরা দুলা বাই করে বাই করে তাপসির করে বুঝান লাগতেছে এই মাছ ভাই খাই তেমন মজা মজা বাবলির বারবিকিউ কইরা খাই তেমন মজা এমনি খাইলে বেশি মজা লাগে আমি খাইছি এমন এমন তা কাহিনী কোন লাগে ইতিহাস কোন লাগে অনেকক্ষণ হয়ে গেছে যে আপনারা টাসন শোনেন না আয়ান মিস্টার তাভিজামেল সাহেবের কাছ থেকে একটু বাসন হই না দর্শক আপনাদেরকে একটা কথা বলি যারা এই যে হাজার হাজার টাকা খরচ করে যারা কক্সবাজার গিয়ে এই সামুদ্রিক মাছ খান তাদেরকে আমি বলবো যে এই মাছের হাট থেকে যদি আপনারা অর্ডার করে মাছ খান আমি আশা করি আপনাদের হাজার হাজার টাকা খরচ হবে না একদম ফরমালিন মুক্ত মাছ ঠিক আছে একদম তাজা মাছ তারা এই মাছের হাট তারা এটা ডেলিভারি আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমি তাদের এই ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং তাদের নাম্বারও দিয়ে দিব আমার কমেন্ট বক্সে তাদের এই পেজের যে লিঙ্ক আছে সেটাও দিয়ে দিব আপনারা চাইলে অর্ডার করে খেতে পারেন আপনারা তো কইবেন মাছের হাটের এত বিজ্ঞাপনকে লেগে দিতে আমি বাজা বুজ্জা খাইবে না খালি আরে ভাই এই মাছ না আনতে একটা ইতিহাস আছে বুঝছেন না ইতিহাসটা হইলো গিয়া এই মাছের হাটের যে শাহিন ভাই খুব ভালো মানুষ মনে করেন যে ভালো ভালো মাছ দিছে আর আমার কাছ থেকে দাম একটু কম লাগছে খুশির চোটে একটু প্রচার প্রসার করে দিতেছি কি আর ইমন ভালো ভালো তো মানে বাজারে গেলেও খাইতাম না আর আমি বালা জিনিস আমি আল্লাহ খাইতাম কে আপনারাও খাইবেন এই জন্য কয়ে দিলাম কি এই যে এখন যেটা বাইর করতেছি এটার নাম আপনারা সবাই মনে হয় জানেন ওই এটা হয়েছে গিয়া কুরাল মাছ সবার কাছে পরিচিত একটা মাছ এই মাছের ওজন হইতাছে গিয়া চার কেজি দেন না সবাই মিললায় এ টানা টুননা এটা খোলতাছে আমার দুলাভাই বিশ্লেষণ করতেছে এটা হয়েছে গিয়া লাল কুড়াল সাগরের কুড়াল নদীতে নদীর মাধ্যমে বলে কুড়াল হয় কিন্তু এমন লাল কালারের হয় না বিশ্লেষণ কইরা দিতেছে আমার দুলাভাই তারা একটা খাম দিছে এই খামের মধ্যে কি আছে এটা খুললা দেখান লাগবে চাকু দিয়ে মনে করেন যে কাটতাছি খুললা দেখ মার ভিতরে কি আছে খোলার জন্য আপ্রাণ চেষ্টা চলতা জীবন দিয়ে মনে করেন যে খোলতা এটা এই কাগজটা খুললা দেহি এটার মধ্যে বিল কইরা দিছে আর কি কোনটা কত কেজি কি দাম এগুলা কইরা দিছে আর কি মাছ চাইছে অনেক কোনো নিস্তার আছে যাই এই প্রথম কেজি ওজনের কুড়ালা লয়সে কাজজা খামো এটা আগে বাজো এটাই আগে খামো আমি আচ্ছা যা লই জন মনে এনে আগে বিজা এই যে ভিজাইতে আছে বালতির মধ্যে দুলা ভাই কই আছে কুরাল ললে আমি একটা পোজ দেই আমার একটা ভিডিও করো আমি গাইছা দেন পোজ দেন একটা পোজ দিলো আর কি এখন কাই নেছে গিয়া বালতি কানা পরে লইছে আবার বলের মধ্যে বলের মধ্যে লয় দুলা ভাই কয় আমার সহ্য হইতাছে না এটা তাড়াতাড়ি ছিলমো ছিলা তাড়াতাড়ি বাজ্জা খাম আমি গাইছা তাড়াতাড়ি ছিলাম তাইলে আমি ইয়া কা কাম করি কোদাল লই আই সুলা বানাই পরে আর কি করবো যেই কাম সেই কথা আরে দূর দূরে কি কই যেই কথা সেই কাম যাই কোদাল লই আই পড়ছি কোদালে আইয়া মনে করেন যে পানি কাটা শুরু করে দিছি অনেক ইউটিউবার আছে এই ছবি কইবো দেখুন কিভাবে তাও হিজামিল মাটি কোবাইলেন এই সেই আন্তাজি মান্তাজি আমার কোবানি দেখে দোলা আবার সাফল দিয়া মাটি কাটাছে আমি আবার বইয়া থাকতে পারি না ছোট বাইরে গেলাম একটু কাম সাম কর কি আর কাম করব কামের কথা কইলে খালি দৌড় মেরা যাই বগা হইছে আগর কাম প্রথম চিন্তা করছিলাম মাছটা আস্তা বাজ্জা খামো পরে আবার চিন্তা করলাম না আস্তা বাজ্জা যদি খাই তাহলে আমার যে জনসংখ্যা মনে করেন যে কেউ খাইবো কেও খাইতো না পরে চিন্তা করলাম না এটা আস্তা খাওয়ান যেত না কাইটা কাইটে খাওয়ান লাগবো যেন সবার ভাগে একটু হইলেও পরে আমার দুলাবাই খুব কষ্ট করে মাছটা কাটতেছে মাথাটা জন কাটছে কাটতে মনে করেন যে দুলা ভাই লেগেছে পরে কইলাম দুলা ভাই মাছ কাটার অনুভূতি টা একটু কনুভূতি আয়সারে কইলাম আয়সা মাছটা কেমন লাগবো হেন কথা হেন্দা আরেক ইতিহাস ইতিহাসটা লেগে এই কোরাল মাছের মোহের মধ্যে পাওয়া গেছে আর এক মাছ এই মাছ রে মনে খাইতে লইসিন এমন সময় ধরে লাগছে এ লাগেও গোলার মধ্যেই বাজ্যা রইছে দেখছেন আল্লাহর কি কুদরত আম ঘরে অসাধারণ মাছ কাটা দেখতে হয় পড়ছে আমগোর আব্বা আমগো মাছ কাটা শেষ আপনারা তো কইবেন এত তাড়াতাড়ি কেন মাছ কাটা লাইছে আরে ভাই এত মাছ কাটার ভিডিও কি আপনারা দেখবেন এমন হন জাতির উদ্দেশ্যে হালকা একটু ভাষণ দিব খাওন দাওন যেমন মজা খাওন দাওন এমন রেডি করা অনেক কষ্টের সে কষ্টই আমরা করতেছি আরিফ ভাই অনেক কষ্ট করতেছে আরে ভাইরে অনেক অনেক ধন্যবাদ মাছ দাউনের লাগি কল দাপতাছি এই যাতি ঠাস করে নাক টাকে আল্লাহ কি বাঁচান না যে বাঁচাইছে নাকটা অনেক গেল এলে আর দুলাবাই আবার নাকটা লাগাই দিছে মশলা দেওয়া লাগবো এই যে আদা বাটা জিরা বাটা রসুন বাটা আনছি আমি কেছি দুলাবাই আমি ভিডিওটা শুরু করলে পরে আপনি দিবেন আমি ভিডিও শুরু করার আগে ঠাস করে দিয়ালা এই যে হলুদ মরিচ আছে এখন দিতাস আদা বাটা জিরা বাটা রসুন বাটা এমন এটি শব্দের মধ্যে মাখবো আরে ভাই তাড়াতাড়ি মা এনেছে কোন সময় মাখবেন কোন সময় ভাজবেন কোন সময় খামো আর সহ্য হইতা সহ্য না কইয়া চুলার মধ্যে করাইয়া হইতাছে আরে না কি কই করাইটা একটু গরম হইতাছে এই যে তেলের মুখটা খুলছি তেল ডালতাছি তারপরে তেল গরম হইব এর পরে এনে মাছ দিবো পরে ভাজাইবো পরে খামো আরে কত দেরি যায় কইতে কইতে তেল গরম হয়ে গেছে গা এখন দুলা ভাই মাছটা দিবো তেলার মধ্যে স্যাত উঠবো দেখেন ও কি সাউন্ড যতবার দিব অতবার এই স্যাত করে খালি উঠে সাউন্ড উঠলে ভাল লাগে খালি মাছ দাসে মাছ দাসে করা বাজারে তাসে তা খাওন যে দিব বাজারা আসে আসলে মাছ বাজারা আদি কে কি খুশি খুশিতে দিছে একটা ফাল এই যে মাছ বাজার শেষ মানে উড়াইতেছে এই যে দুটা উড়াইছে আপনারা কবেন কিরে আগের দুইটা কই আরে ভাই আগে যে দুইটা উড়াইছে এই দুইটা কি আর আছে এই দুইটা তো আগেই শেষ এখন মাছ বাজার শেষ আমি গোসল কইরা রেডিমেডে হইয়া আয়া প্রস্তুত আমরা চিন্তা করছি ঘরের মধ্যে বইয়া না খাইয়া আমাদের বাড়ির বাড়ির পাশেই সবুজ মাঠ আছে একদম ঠান্ডা একটা জায়গা আছে এই জায়গার মধ্যে বইসা আমরা মজা করে খামো আমি কইছি আপনারা একটু বইয়া খান আমি একটু ভিডিও করি আমি ভিডিও করতে করতে হ্যাঁ খাইয়ে এলাইতেছে সারাটা সবাই লইয়া এই যে দেখেন লইছে শশা লইছে সস লইছে এ কি সুন্দর দেখতেই তো ভালো লাগতাছে অনেক মজা লাগছে আমরা খাইছি যে কি যে মজা মানে একটা বাসন দিই এটা হন মাছ অনেক সুস্বাদু আমরা খাচ্ছি অনেক টেস্টি আপনারা যারা ঘরে বসেই সব সমুদ্রের তাজা মাছ খেতে চান আমি এই পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা যারা চান খেতে চান আপনারা অর্ডার করে খেতে পারবেন কইছে ভাই মাছ খালে তো হ্যাঁ খাওয়ানোর অনুভূতি কেমন করবো আমি আগেই কইছি অনেক মজা অনেক মজা কি যে মজা আজকার মতো এখান থেকে বিদায় নিতেছি বিদায় নেওয়ার জন্য রিক্সা নিছি আমি যাইতাছি গা দোয়া করেন সবাই দেখা হইব সামনের ভিডিও